নমস্কার দর্শক বন্ধুরা ভ্যারাইটি বা বৈচিত্র্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও আপনাদের জীবনে বৈচিত্র্যের স্বাদ আনার জন্য একটি নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি শুধু ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর কোনোভাবে আপনাদের কাজে লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলব যেন আপনারা ভ্যারাইটি বা বৈচিত্র্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ও পাশের বেল আইকনটি বাজিয়ে দেন এতে এই চ্যানেলে প্রতিদিনের ভিডিও আপডেটস বা আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ এবার সরাসরি চলে যাব ভিডিওতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি হিং টিং ছট রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্নমঙ্গল স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ শিয়রে বসিয়া যেন তিনটে বাঁদরে উকুন বাছিতেছিল মাদরে একটু নড়িতে গেলে গালে মারে চড় চোখে মুখে লাগে তার নখের আচর। সহসা মিলাল তারা এলো এক বেদে পাখি উড়ে গেছে বলে মরে কেঁদে কেঁদে সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে ঝুলায়ে বসায়ে দিল উচ্চ এক দাঁড়ে নিচেতে দাঁড়ায়ে এক বুড়ি থুরথুরি হাসিয়া পায়ের তলে দেয় সুরসুরি রাজা বলে কি আপদ কেহ নাহি ছাড়ে পা দুটা তুলিতে চাহে তুলিতে না পারে পাখির মতন রাজা করে ঝটপট বেদে কানে কানে বলে হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান কবি ভনে শুনে হবুপুর রাজ্যে আজ দিন ছয় সাত চোখে কারো নিদ্রা নাই পেটে নাই ভাত শীর্ণ গালে হাত দিয়ে নত করি শির রাজ্য শুদ্ধ বাল বৃদ্ধ ভেবেই অস্থির ছেলেরা ভুলেছে খেলা পণ্ডিতেরা পাঠ মেয়েরা করেছে চুপ এতই বিভ্রাট সারি সারি বসে গেছে কথা নাহি মুখে চিন্তা যত ভারী হয় মাথা পড়ে ঝুঁকে ভুঁইফোর তত্ত্ব যেন ভূমি তলে খোঁজে সবে যেন বসে গেছে নিরাকার ভোজে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়িয়া উৎকট হঠাৎ ফুকারি উঠে হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান চারিদিক হতে এলো পণ্ডিতের দল অযোধ্যা কনৌজ কাঞ্চি মগধ কোশল উজ্জয়িনী হতে এলো বুধ অবতংশ কালিদাস কবীন্দ্রের বংশ মোটা মোটা পুঁথি লয়ে উল্টায় পাতা ঘন ঘন নাড়ে বসি টিকি শুদ্ধ মাথা বড় বড় মস্তকের পাকা শস্য ক্ষেত বাতাসে দুলিছে যেন শীর্ষ সমেত কেহ শ্রুতি কেহ স্মৃতি কেহ বা পুরাণ কেহ ব্যাকরণ দেখে কেহ অভিধান কোনোখানে নাহি পায় অর্থ কোন রূপ বেড়ে ওঠে অনুস্বর বিসর্গের স্তূপ চুপ করে বসে থাকে বিষম সংকট থেকে থেকে হেকে ওঠে হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান কহিলেন হতাশ্বাস হবুচন্দ্ররাজ ম্লেচ্ছ দেশে আছে নাকি পণ্ডিত সমাজ তাহাদের ডেকে আনো যে যেখানে আছে অর্থ যদি ধরা পড়ে তাহাদের কাছে কটাচুল নীল চক্ষু কপিস কপল জবন আসে বাজে ঢাক ঢোল গায়ে কালো মোটা মোটা ছাটা ছোটা কুর্তি গ্রীষ্ম তাপে উষ্মা বাড়ে ভারী উগ্রমূর্তি ভূমিকা না করি কিছু ঘড়ি খুলি কয় সতেরো মিনিট মাত্র রয়েছে সময় কথা যদি থাকে কিছু বলো চটপট সভা শুদ্ধ বলি ওঠে হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌড়ানন্দ কবি ভনে শুনে পুণ্যবান স্বপ্ন শুনি ম্লেচ্ছমুখ রাঙা টকটকে আগুন ছুটিতে চায় মুখে আর চোখে হানিয়া দক্ষিণ মুষ্টি বাম করতলে ডেকে এনে পরিহাস রেগে মেগে বলে ফরাসি পণ্ডিত ছিল হাস্যজ্জ্বল মুখে কহিল নোয়ায়ে মাথা হস্ত রাখি বুকে যাহা শুনিলাম রাজযজ্ঞ বটে হেন স্বপ্ন সকলের না ঘটে কিন্তু তবু স্বপ্ন ওটা করি অনুমান যদিও রাজার শিরে পেয়েছিল স্থান অর্থ চাই রাজকোষে আছে ভুরি ভুরি রাজ স্বপ্নে অর্থ নাই যত মাথা খুঁড়ি নাই অর্থ কিন্তু তবু কহি অকপট শুনিতে কি মিষ্ট আহা হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান শুনিয়া সভাস্থ সবে করে ধিক ধিক কোথাকার গণ্ডমূর্খ পাশন্য নাস্তিক স্বপ্ন শুধু স্বপ্নমাত্র মস্তিষ্ক বিকার এ কথা কেমন করে করিব শিকার জগৎ বিখ্যাত মোরা ধর্মপ্রাণ জাতি স্বপ্ন উড়াইয়া দিবে দুপুরে ডাকাতি হবুচন্দ্র রাজা কহে পাকালিয়া চোখ গবুচন্দ্র এদের উচিত শিক্ষা হোক হেঁটোয় কন্টক দাও উপরে কন্টক ডালকুত্তাদের মাঝে করহ বন্টক সতেরো মিনিট কাল না হইতে শেষ ম্লেচ্ছ পণ্ডিতের আর নামিলে মিলে উদ্দেশ সভাস্থ সবাই ভাসে আনন্দাশ্রুনিরে ধর্মরাজ্যে পুনর্বার শান্তি এলো ফিরে পণ্ডিতেরা মুখচক্ষু করিয়া বিকট পুনর্বার উচ্চারিল হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌড়ানন্দ কবি ভনে শুনে পুণ্যবান অতঃপর গৌড় হতে এলো হেন বেলা যবন পণ্ডিতদের গুরুমারা চেলা নগ্ন শির সজ্জা নাই লজ্জা নাই ধরে কাছা কোঁচা শতবার খসে খসে পড়ে অস্তিত্ব আছে না আছে ক্ষীর্ণ দেহ। বাক্য জবে বাহিরায় না থাকে সন্দেহ এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয় দেখিয়া বিশ্বের লাগে বিষম বিস্ময় না জানে অভিবাদন না পুছে কুশল পিতৃনাম শুধাইলে উদ্যত মুশল সগর্বে জিজ্ঞাসা করে কি লয় বিচার শুনিলে বলিতে পারি কথা দুই চার ব্যাখ্যায় করিতে পারি উলট পালট সমস্বরে কহেসবে কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান স্বপ্ন কথা শুনি মুখ গম্ভীর করিয়া কহিল গৌরীয় সাধু প্রহর ধরিয়া নিতান্ত সরল অর্থ অতি পরিষ্কার বহু পুরাতন ভাব নব আবিষ্কার ত্রাম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ শক্তিভেদে ব্যক্তিভেদ দ্বিগুণ বিগুণ বিবর্তন আবর্তন সংবর্তন আদি জীবশক্তি শিব শক্তি করে বিষমবাদী, আকর্ষণ বিকর্ষণ পুরুষ প্রকৃতি আনব চৌম্বক বলে আকৃতি বিকৃতি কুষাগ্রে প্রবহমান বিদ্যুৎ ধারণা পরমা শক্তি সেথায় উদ্ভূত ত্রয়ী শক্তি প্রপঞ্চে প্রকট সংক্ষেপে বলিতে গেলে হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান সাধু 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 রবে কাঁপে চারিধার সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার দুর্বোধ যা কিছু ছিল হয়ে গেল জল শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল হাঁপ ছাড়ি উঠিলেন হবুচন্দ্ররাজ রাজ, আপনার মাথা হতে খুলিল এ তাজ পড়াইয়া দিল ক্ষীণ বাঙালির শিরে ভারে তার মাথাটুকু পরে বুঝি ছিঁড়ে বহুদিন পরে আজ চিন্তা গেল ছুটে হাবুডুবু হবু রাজ্য নড়ি চড়ি উঠে ছেলেরা ধরিল খেলা বৃদ্ধেরা তামুক এক দণ্ডে খুলে গেল রমণীর মুখ দেশ জোড়া মাথা ধরা ছেড়ে গেল চট সবাই বুঝিয়া গেল হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌড়ানন্দ কবি ভনে শুনে পুণ্যবান যে শুনিবে এই স্বপ্নমঙ্গলের কথা সর্বভ্রম ঘুচে যাবে নহিবে অন্যথা বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে সত্যেরে সে মিথ্যা বলি বুঝিবে চকিতে যা আছে তা নাই আর নাই যাহা আছে এ কথা জাজল্যমান হবে তার কাছে সবাই সরলভাবে দেখিবে যা কিছু সে আপন লেজু জুড়িবে তার পিছু এসো ভাই তোলো হাই শুয়ে পড়ো অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত জগতে সকলই মিথ্যা সব মায়াময় স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান এই পর্যন্তই বন্ধুরা আবার ফিরে আসব নতুন কোনো বৈচিত্র্যময় ভিডিও নিয়ে ভালো থাকুন ভালো রাখুন আর দেখতে থাকুন আমাদের এই বৈচিত্র্য বা ভ্যারাইটি চ্যানেলটি সময় ও ধৈর্য নিয়ে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ